নারায়ণগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের ইন স্পেনের বর্ণাঢ্য অভিষেক ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে স্পেন থেকে বকুল খান জানান মাদ্রিদের বাংলাদেশে অধ্যস্থিত প্লাজা লাভা পেয়েছে কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ এই উপস্থিত ছিলেন দূতাবাসে মিনিস্টার ও মিশন প্রধান এটিএম আবদুর রহুক মণ্ডল প্রধান অতিথির বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি আবু বকর চৌধুরী মামুম পঁয়ত্রিশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের প্রধান সচিব মুতাসিমুল ইসলাম অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি ফিরোজ আহমেদ বাংলাদেশ মসজিদ কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার সহ আরও অনেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সোহেল ভূঁইয়া